নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ফাইভ পয়েন্ট থ্রির যত এমসি কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো শুধুমাত্র যে এমসি কিউব সেটা নয় এমসি কিউব এসএ কিউব শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে আমি তোমাদের আমি সলভ করিয়ে দেবো তো দেখো আমাদের ফার্স্ট অঙ্কটা কি আছে তো দেখো কী আছে দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তো দেখো এ নম্বরের কোয়েশেন কি বলেছে যে থ্রি কমা ফোর এবং সিক্সের চতুর্থ সমানুপতিক তো দেখো এই অঙ্কটা আমি কী করে করাই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো মনে করি চতুর্থ সমানুপতিক সমান সমান এক্স ঠিক আছে থ্রি ইস টু ফোর তো দেখো থ্রি বাই ফোর সমান সমান সিক্স বাই এক্স সঙ্গে থ্রি এক্সের সঙ্গে গুণ করলে থ্রি হয় সমান সমান ফোর গুণ সিক্স ঠিক আছে মানে ক্রস সেকশন অফ মাল্টিপ্লাই হয়েছে যাকে বলে অতএব এক্স সমান সমান কী আছে ফোর গুণ সিক্স এই যে থ্রি আছে থ্রিটা নিচে এসেছে কী হয়েছে তিন দুগুণি ছয় অর্থাৎ চার দুগুনি কত হয় আট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান কত হবে আট হবে ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার আট তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টুয়ের অঙ্ক আট এবং বারো এর তৃতীয় সমানুপাতিক কত তো দেখো এতে বারো আছে বিতে ষোলো আছে সিতে আঠেরো আছে এবং ডিতে টোয়েন্টি আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি তো দেখো অঙ্কটা কি করে করিয়েছি মনে করি তৃতীয় সমানুপাতিক সমান সমান এক্স ঠিক আছে তো দেখো কী আছে আট ইজ টু বারো ডবল টু টুয়েলভ ইস টু এক্স আট বাই বারো সমান সমান কী আছে বারো বাই এক্স এইটের সঙ্গে এক্স গুণ করলে এইট এক্স হয় বারো গুণ বারো ঠিক আছে কুনাকুনি গুণ যাকে বলে তো দেখো এইট এক্স সমান সমান বারো গুণ বারো অতএব এক্স সমান সমান কী আছে বারো গুণ বারো বাই আট তো দেখো চার দুগুনি আট ঠিক আছে এবং ছয় দুগুনি বারো তো দেখো কী আছে তিনশো আঠারো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করে এর অ্যান্সার হয়েছে এইটিন অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক তো দেখো রোমান টু এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার আঠারো তো দেখো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ষোলো এবং পঁচিশের মধ্য সমানিপতি কত তো দেখো এর অ্যানসার হবে আমাদের টোয়েন্টি হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো তোমরা এখানে লিখবে যে মনে করি মধ্য সমানিপতি সমান সমান এক্স তো দেখো মনে করি মধ্য সমানুপাতিক সমান সমান এক্স ষোলো ইস টু এক্স ঠিক আছে এটা ডবল ইস টু আছে এক্স ইস টু টোয়েন্টি ফাইভ ষোলো বাই এক্স সমান সমান এক্স বাই টোয়েন্টি ফাইভ তো দেখো আমি কোন গুণ করেছি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান ষোলো গুণ পঁচিশ ষোলো গুণ পঁচিশ এক্স সমান সমান কী আছে এখানে কী করেছি এর রুটটা এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখো অতএব এক্স সমান সমান কী আছে এখানে কী করেছি ষোলো মানে কি চার গুণ চার আর পঁচিশ মানে কি পাঁচ গুণ পাঁচ তো দেখো দুটো চার থেকে একটা চার নেমেছে এবং দুটো পাঁচ থেকে একটা পাঁচ আসছে অর্থাৎ চার পাঁচা কুড়ি এক্সের মান কত আছে কুড়ি আছে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান ফোরের অঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর সমান সমান থ্রি বাই ফোর ইজ টু এ হলে এর মান কত তো দেখো এর অ্যান্সার পে সি এর অ্যান্সার নাইন বাই সিক্সটিন তো দেখো আমি অঙ্কটা কী করে করাই এ বাই ওয়ান টু বাই সিক্সটি ফোর এখানে কোনো কিছু নেই মানে কি আমি এর নিচে ওয়ান বসিয়েছি সমান সমান এটা সমান সমান আছে সমান সমান থ্রি বাই ফোর এটা আমি ওয়ান ধরেছি ঠিক আছে তো দেখো এ বাই গুণ জাস্ট এটা ঘুরিয়ে দিয়েছি চৌষট্টি বাই চৌষট্টিটা উপরে গেছে ঠিক আছে এবং সাতাশটা নিচে এসছে সমান সমান থ্রি বাই গুণ এখানে ভাগ অবস্থায় আছে গুণ হলে কীভাবে উল্টে যাবে ওয়ান বাই এ ঠিক আছে তো দেখো চৌষট্টি কে চৌষট্টি এ বাই সাতাশ সাতাশ সমান 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 আছে ঠিক আছে থ্রি কে থ্রি ফোর কে ফোর এ ঠিক আছে তো দেখো আমি কোনাকুনি গুণ করেছি চৌষট্টি এর সঙ্গে ফোর এ গুণ করেছি ঠিক আছে চৌষট্টি এ গুণ ফোর সমান সমান সাতাশ গুণ তিন ঠিক আছে এই যে আমি গুণ করেছি অতএব এ স্কোয়ার সমান সমান কী আছে এই দেখো এ এ গুণ করলে এ স্কোয়ার এইখানে যে চৌষট্টি আর চার আছে আমি এর নিচে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো এবার এই যে যে রু স্কোয়ার আছে এখানে আমি কী করেছি এর রুট করেছি তো দেখো সাতাশ গুণ তিন বাই চৌষট্টি গুণ চার ঠিক আছে তো দেখো সাতাশ মানে কি তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিকের নয় তিন নং সাতাশ আর এক্সট্রা একটা তিন আছে আমি তিন এখানে বসিয়ে দিয়েছি বাই চৌষট্টি মানে কি চার গুণ চার গুণ চার চৌষট্টি এবং একটা এক্সট্রা চার আছে এই চার আমি বসিয়ে দিয়েছি তো দেখো দুটো তিন থেকে একটা তিন নামছে এবং এখানের দুটো তিন থেকে একটা তিন নেমেছে দুটো চার থেকে একটা চার এবং এখানের দুটো চার থেকে একটা চার তিন ত্রিককে নয় চারি চারি ষোলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ সমান সমান নাইন বাই সিক্সটিন অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার নাইন বাই সিক্সটিন তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা বলেছে যে রোমান ফাইভের অঙ্ক টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি হলে এইচ টু বিএস টু সি কত হবে তো দেখো এর অ্যান্সার কী হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এর অ্যান্সার এটা হবে তো কী করে হয়েছে তো দেখো আমি দুই তিন চার এর লসগু করেছি দুই তিন চারের লসগু করে কত পেয়েছি বারো পেয়েছি ঠিক আছে তো দেখো দুইকে বারোতে ভাগ করলে কত হবে ছয় হবে ঠিক আছে তিনকে বারোতে ভাগ করলে কত হবে চার হবে এবং আমাদের চারকে বারো ভাগ করলে কত হবে তিন হবে এই দেখো সিক্স ইস টু ফোর টু থ্রি অর্থাৎ তোমরা এই অঙ্কটা অন্য নিয়মে করতে পারো যেহেতু এটা এমসিকিউ কিউব আছে তার জন্য এটা আমি শর্টকাট তোমাদের একটু বুঝিয়ে দিলাম ঠিক আছে তোমাদের এখানে যেহেতু লস হকু তোমাদের কত পেয়েছি বারো পেয়েছি ঠিক আছে কে দুই দিয়ে ভাগ করলে কতবে ছয় হবে কে তিন দিয়ে ভাগ করলে কতবে চার হবে বারোকে চার দিয়ে ভাগ করলে কতবে তিন হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সিক্স ইস টু ফোর টু থ্রি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে যেহেতু এক নম্বরের এমসিকিউ কিউব আছে তার জন্য আমি শর্টকাট তোমাদের একটু বুঝিয়ে দিলাম তো দেখো এবার আমি পরের অঙ্কগুলো সলভ করাবো তো দেখো এবার আমি বিদায়গের কোশ্চেনগুলো সলভ করাবো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো ফার্স্ট অঙ্ক কী বলে সে এ এবি ইস টু সি স্কোয়ার কমা বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান এটা কী আছে ট্রু আছে অর্থাৎ সত্য তো দেখো সত্য কেন হয়েছে সেটা তোমাদের আমি বুঝাচ্ছি তো দেখো বি গুণ বি সি গুণ সি এ ইস টু কী আছে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার তো দেখো এ এ গুণ করলে এ স্কোয়ার হয় বিবি গুণ করলে বি স্কোয়ার হয় সিসি গুণ করলে সি স্কোয়ার হয় এস টু এ কর বি স্কোয়ার সিএ স্কোয়ার তো দেখো এটা এটা কেটে গেলে কী থাকছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ আমরা দেখতে পারছি এটা কী হবে সত্য হবে অর্থাৎ এটা কী আছে এটি একটি যৌগিক অনুপাত ওয়ান ইস টু ওয়ান এটা কী আছে সত্য আছে পরের অঙ্কটা কী আছে রুমান টু অঙ্ক এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিক এটা কী আছে এটা সত্য আছে এটাও সত্য আছে ঠিক আছে এটাও সত্য আছে খুবই ইজি অঙ্ক আছে আমি এটা করলাম না ঠিক আছে তো দেখো সিদাকের অঙ্কগুলো সলভ শূন্য শূন্যস্থান পূরণ করো রোমাননে কী বলেছে তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল ফল চৌষট্টি হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এ বাই বি সমান সমান বি বাই সি গুণ করলে কী হয় বিবি গুণ করলে বি স্কোয়ার সমান সমান এসি ঠিক আছে এবার তিনটি ক্রমিক সমানুপাতিক এ আমি একটা ক্রমিক সমানুপাতিক এ ধরেছি তারপরটা বি ধরেছি তারপরটা সি ধরেছি তো দেখো এ বি সি তো দেখো আমি এসিটাকে একসঙ্গে করেছি ঠিক আছে এসি গুণ বি সমান সমান কী আছে চৌষট্টি এখানে চৌষট্টি ছিল তো দেখো এসির মান কি বিস্কোয়ার ঠিক আছে এসির মান কী আছে বিস্কোয়ার বিস্কোয়ার গুণ বি তার মানে কি বি স্কোয়ার গুণ বি মানে কি বি কিউ বি কিউব সমান সমান চৌষট্টি অতএব বি কিউব সমান সমান ফোরের মাথায় কিউব এখানে তোমরা বা দেবে ঠিক আছে এগুলো তোমরা বা দেবে ওকে বা মানে ওয়ার দিলেও চলবে তো দেখো কিউব কিউব তো দেখো কিউব কিউব কেটে গেলে কি থাকছে বি এর মান কত থাকছে ফোর থাকছে অর্থাৎ এর অ্যান্সার বে ফোর তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের রোমান্টু এর অঙ্ক এইস টু টু সমান সমান টু ফাইভ সমান সমান টু এইট হলে এ এর ফিফটি পারসেন্ট সমান সমান বি এর টোয়েন্টি পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট সি এর কত পার্সেন্ট হবে তো দেখো আমরা এখানে অঙ্কটা কী করেছি একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ফিফটি পার্সেন্ট হচ্ছে এবং একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে অতএব একশোকে যদি আমি আট দিয়ে ভাগ করি ঠিক আছে একশোকে যদি আমি আট দিয়ে ভাগ করি এই যে আটটা আছে ভাগ করলে কত হবে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হবে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হবে খুবই ইজি অঙ্ক দেখো তোমাদের আমি আর একবার বোঝাচ্ছি দেখো আমি যদি দুইকে দিয়ে ভাগ করলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট হবে পাঁচকে একশো দিয়ে ভাগ করলে কত হবে কুড়ি পার্সেন্ট হবে অতএব সিকে এখানে কী আছে আটকে যদি আমি দিয়ে ভাগ করি তাহলে কত হবে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হবে ঠিক আছে তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রির অঙ্ক এক্স প্লাস টু ব্র্যাকেটের মতো এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মান কত তো দেখো তো দেখো এক্স প্লাস টু ব্রাক ব্রাকের ক্লোস টু এক্স আছে এক্স ইস টু এক্স মাইনাস থ্রি তো দেখো এক্স প্লাস টু আমি বসিয়েছি বাই এই এক্স আমি নিচে বসিয়েছি সমান সমান এক্স বাই এক্স তো দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় আর এক্স প্লাস টু এবং এক্স মাইনাস গুণ করলে কী হবে তো দেখো এক্সেস করে এক্সেস্কার আমি কেটে দিলাম ঠিক আছে এখানে কী হয়েছে এই যে মাইনাস এক্স আছে এদিকে আসলে কে হবে প্লাস এক্স হবে তার মানে কী আছে এক্স সমান সমান মাইনাস সিক্স এর অ্যান্সার হবে ঠিক আছে কী হবে এর অ্যান্সার হবে মাইনাস সিক্স তো দেখো পরের অঙ্কটা কী বলেছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে কী বলেছে এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর সমান সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হলে পি এর মান কত তো দেখো এ বাই টু সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর সময় সময় কে দৌড়ি এ সময় সমান টু কে বি সমান থ্রি কে সি সমান সমান ফোর কে তো দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি তো দেখো টু গুণ এর মান কী আছে টু কে মাইনাস থ্রি গুণ বি এর মান কী আছে থ্রি কে প্লাস ফোর গুণ সি এর মান কী ফোর কে তো দেখো দুই দুগুনই ফোর কে মাইনাস তিন থ্রি কে নাইন কে প্লাস চারি চারি ষোলো কে তো দেখো ষোলো আর চার দুটোর সামনেই প্লাস আছে ঠিক আছে ষোলো আর চার কত হয় কুড়ি কে মাইনাস নাইন কে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কুড়ি থেকে নাইন বাদ দিলে কত হবে ইলেভেন কে তো দেখো এখানে কি কে কে দিয়েছি কে 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 দিয়েছি ঠিক আছে আর এখানে আমি বাবা বসিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো কে কে যদি আমি কেটে দিই পি সমান সমান কী থাকছে ইলেভেন থাকছে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে আমাদের ইলেভেন ঠিক আছে তো দেখো নেক্সট অঙ্ক এটা আমাদের তেরোর তো দেখো এটা আমাদের তেরোর রোমান অনের অঙ্ক ঠিক আছে তো এবার আমি তেরোর রোমান টুয়ের অঙ্কটা সলভ করাবো তো দেখো তেরোর রোমান টুয়ের অঙ্ক কী বলেছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান ওয়ান বাই টু হলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো অঙ্কটা করা আছে জাস্ট তো আমাদের আমি বুঝিয়ে দিচ্ছি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান ওয়ান বাই টু ওকে তো দেখো আমি কোন গুণ করেছি থ্রি এক্সের সঙ্গে টু গুণ করলে সিক্স এক্স হয় মাইনাস পাঁচ দুগুণই টেন হয় ঠিক আছে বা দশ হয় সমান সমান থ্রি এক্স ওকে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আককে ফাইভ ওয়াই সিক্স এক্স এইটা কী আছে এটা আমাদের প্লাস থ্রি এক্স আছে এই দিকে আসলে কী হবে মাইনাস থ্রি এক্স হবে সমান সমান কী আছে ফাইভ ওয়াই আছে আর মাইনাস টেন হয় এই দিকে আসলে কীভাবে প্লাস টেন ওই হবে সিক্স এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কটা এক্স থাকে থ্রি এক্স থাকে এবং ফাইভ ওয়াই এবং টেন ওয় যোগ করলে কত হবে পনেরো ওয়াই হবে অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কী আছে পনেরো বাই তিন তিন পাঁচা পনেরো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফাইভ বাই ওয়ান অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান ফাইভ বাই ওয়ান এটা কে ধরেছি তাহলে কী হবে এক্স সমান সমান কী হবে ফাইভ কে হবে এবং ওয়াই সমান সমান কী হবে কী হবে মানে ওয়ান কে হয় তা ওয়ানের সঙ্গে কে গুণ করলে কী হয় কেই হয় ঠিক আছে তো দেখো আমাদের এটা বের করতে বলেছে কী বের করতে বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তো দেখো থ্রি গুণ এক্সের মান কী আছে এক্সের মান আছে ফাইভ কে ফাইভ কে এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক আছে এবং ওয়াইয়ের মান কী আছে কে স্কোয়ার আছে ঠিক আছে তো দেখো এবং নিচে কী করছি থ্রি গুণ এক্সের মান কী আছে ফাইভ কে ঠিক আছে তার হোল স্কোয়ার প্লাস ফাইভ গুণ ওয়ের মান কেছে কে স্কোয়ার তো দেখো তিন বসিয়ে দিলাম পাঁচ পাচা পঁচিশ কে স্কোয়ার মাইনাস ফাইভ কে স্কোয়ার ঠিক আছে এখানে কী করছি তিন বসিয়ে দিয়েছি পাঁচ পাঁচা কতবে পঁচিশ হবে কে হবে প্লাস ফাইভ কে তো দেখো তিন পঁচিশে কতবে পঁচাত্তর কে স্কোয়ার মাইনাস ফাইভ নিচেও সেরকম হয়েছে তিন পঁচিশে পঁচাত্তর কে স্কোয়ার ঠিক আছে তো দেখো পঁচাত্তর কে স্কোয়ার থেকে ফাইভ কে স্কোয়ার বাদ দিলে কত হবে সত্তর কে স্কোয়ার হবে বাই পঁচাত্তর কে স্কোয়ার প্লাস ফাইভ কে স্কোয়ার কতবে পঁচাত্তর আর পাঁচ কত হবে আশি কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল শূন্য শূন্য কেটে গেল কী থাকছে সেভেন বাই এইট এর অ্যান্সারটা সেভেন বাই এইট এর অ্যান্সার থাকছে শূন্য শূন্য কেটে গেলো কে স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল কি থাকছে সেভেন বাই এইট থাকছে অর্থাৎ এর অ্যান্সার হবে সেভেন বাই এইট তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছি আমার তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে এস টু বি সমান সমান থ্রি ইস টু ফোর এবং এক্স ইস টু ওয়াই সমান সমান ফাইভ ইস টু সেভেন হলে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস টু ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স কত নির্ণয় করি ঠিক আছে তো দেখো এ বাই বি সমান সমান থ্রি বাই ফোর কে ধরেই এ সমান সমান থ্রি কে বি সমান সমান ফোর কে অপরদিকে এক্স বাই ওয়াই তো দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান ফাইভ ইস টু সেভেন তা কী হবে এক্স বাই ওয়াই সমান সমান কী হবে ফাইভ বাই সেভেন এটাও আমি কে ধরেছি ঠিক আছে এক্স সমান সময় ফাইভ কে এবং ওয়াই সমান সমান সেভেন কে তো দেখো অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ব্র্যাকেট ক্লস ইস টু ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স তো দেখো থ্রি বসিয়েছি গুণ এর মান কী আছে থ্রি কে গুণ ঠিক আছে এবং এক্সের মান কী আছে ফাইভ কে তাই তো এই যে ফাইভ কে ঠিক আছে এক্সের মান ফাইভ কে মাইনাস তো দেখো বিয়ের এর মান কে আছে ফোর কে আছে ইন্টু ওয়াই এর মান কেসে সেভেন কে আছে ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে তো দেখো ফোর আছে ফোর বসিয়ে দিয়েছি বিয়ের মান কে আছে ফোর কে ইন্টু ওয়াই মান মান কেসে সেভেন কে মাইনাস সেভেন বসিয়ে দিয়েছি এর মান কে আছে থ্রি কে ইন্টু এক্সের মান মান আছে ফাইভ কে আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো তিন ত্রিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ কে স্কোয়ার মাইনাস চার সাতা আঠাশ কে স্কোয়ার ব্র্যাকেট ক্লস ইস্টু তো দেখো চার গুণ চার গুণ সাত কত হবে একশো বারো কে কে গুণ করলে কে স্কোয়ার মাইনাস তিন সাতা একুশের সঙ্গে পাঁচ গুণ করলে কী হবে একশো পাঁচ কে তো দেখো পঁয়তাল্লিশ কে থেকে আঠাশ কে বাদ দিলে হবে সতেরো কে স্কোয়ার ইস টু একশো বারো কে থেকে একশো পাঁচ কে বাদ দিলে থাকবে সেভেন কে স্কোয়ার তো দেখো কে স্কোয়ার কে স্কোয়ার আমি কেটে দিলাম সেভেন্টিন ইস টু সাত এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো এখানে একটু আমাদের ভুল হয়েছে এটা আমাদের ফোর বি মাইনাস সেভেন এ এক্স হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমি রোমান ফোরের অঙ্ক সলভ করাবো তো দেখো এবার আমি রোমান ফোরের অঙ্ক সলভ করাবো এক্স কমা টুয়েলভ কমা ওয়াই কমা টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমার একটু নজর দাও সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু আমি করে দিয়েছি ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই এক্স বাই টুয়েলভ ঠিক আছে এক্স বাই টুয়েলভ সমান সমান টুয়েলভ বাই ওয়াই সমান সমান ওয়াই বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে তো দেখো আমি প্রথমে এই দুটো করবো ঠিক আছে কারণ ওয়াই ওয়াই গুণ করলে আমাদের ওয়াইএস করায় ঠিক আছে আমাদের অঙ্কটা সহজে ক্যালকুলেশন হবে ঠিক আছে তো দেখো বারো বাই ওয়াই সমান সমান ওয়াই বাই টোয়েন্টি সেভেন ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই এস কর সমান সমান আমাদের কী হয়েছে সাতাশ গুণ বারো আমি বসিয়ে দিয়েছি তো দেখো ওয়াই সমান সমান কী আছে ওয়াই সমান সমান কী হবে এই যে রুটটা এখানে চলে গেলো সাতাশ গুণ বারো সাতাশ মানে কি তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিকে নয় তিন নং সাতাশ ঠিক আছে এবার বারো আছে তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো তো দেখো দুটো তিন তো দেখো দুটো তিন থেকে একটা তিন আসছে এবং এখানের দুটো তিন থেকে একটা তিন আসছে এবং এখানের দুটো দুই থেকে একটা দুই আসছে অর্থাৎ তিন ত্রিককে তিন ত্রিককে নয় নয় দুগুনি আঠারো এর অ্যান্সার কত হবে আঠারো হবে ঠিক আছে অর্থাৎ ওয়াইয়ের মান কত হবে আঠারো হবে তো দেখো এবার আমি এক্স বাই টুয়েলভ সমান সমান টুয়েলভ বাই ওয়াই এবার আমি এইটা করাবো ঠিক আছে তো দেখো আমি বসিয়ে দিই এখানে এক্স বাই টুয়েলভ সমান সমান টুয়েলভ বাই ওয়াই তো দেখো এক্সের মান আমাদের বের করতে হবে এক্স বাই টুয়েলভ সমান সমান টুয়েলভ বাই ওয়াই এর মান কত আঠারো যে আঠারো আমরা এখান থেকে পেয়েছি যে ওয়াইয়ের মান আঠারো ঠিক আছে তো দেখো আঠারো বসে তো দেখো আঠারোর সঙ্গে এক্সগুণ করলে আঠারো এক্সয় সমান সমান বারো গুণ বারো বারো গুণ বারো অতএব এটা বা হবে ঠিক আছে বা দেবে তোমরা ওকে এটা বা দেবে এক্স সমান সমান কী আছে বারো গুণ বারো বাই বারো গুণ বারো গুণ আঠারো তো দেখো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো ছয় দুগুনি বারো আবার তিন চারে বারো হয় অর্থাৎ চার দুগুনি কত হবে আট হবে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এক্স সমান সমান এইট এবার আমি লাস্ট অঙ্ক সলভ করাবো তো দেখো অঙ্কটা করে করিয়েছি তো দেখো প্রথমে আমরা অঙ্কটা পড়ছি এইচ টু বি থ্রি এবং টু হলে এ প্লাস বি টু বি এর মান কত তো দেখো এইচ টু বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এবার আমি কী করছি এটা দোয়া সিস্টেমে করেছি দোয়া ঠিক আছে বুঝতে পারলে আমি কী করে করছি দ তো দেখো এবি হয়েছে এবি হয়েছে ইস টু বি গুণ করলে বি স্কোয়ার ইস টু সি সমান সমান তিন কত হবে নাইন ইস টু তিন দুগুণি কত হবে ছয় ইস টু দুই কত হবে চার তো দেখো আমি তো দেখো আমি অঙ্কটা দ সিস্টেমে করেছি এইস টু বি সমান সমান থ্রি আর টু ঠিক আছে তো দেখো এটা দয়ার মতন আমি লিখলাম দ ঠিক আছে আর এটাকে আমি দয়ার মতন লিখলাম ঠিক আছে তো দেখো প্রথমে এবি আছে এবি আমি বসিয়ে দিলাম ইস টু বিবি গুণ করলে কী হয় গুণ বি বসিয়ে দিলাম বা বিএস করো তোমরা বসাতে পারো আর কি আছে বি সি হবে তাহলে বিসি সমান সমান তিন ত্রিকে কত হবে নয় হবে নয় ইস টু তিন দুগুণি কত হবে ছয় হবে ইস টু দুই দুগুণি কত হবে চার হবে অর্থাৎ আমরা এখান থেকে যদি বি যদি আমি কেটে দিই তাহলে কী থাকছে এ ইস টু বি ইস টু সি নাইন ইস টু সিক্স ইস টু ফোর তো দেখো আগের যে সিস্টেমটা ছিল সেটা তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছিলো তো দেখো আমি দোয়াটা কী করিয়েছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করে দেখো এবং এই নিয়মটা খুবই ইজি নিয়ম ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা বোধ সাইড থেকে বি কেটে দিয়েছি তো দেখো বি যদি কমন চলে যায় তাহলে কী থাকছে এ ইজ টু বি ইজ টু সি থাকছে সমান সমান নাইন ইজ এটা আমরা কে ধরেছি ঠিক আছে এ সমান সমান নাইন কে বি এই দেখো এ সমান নাইন কে বি তো দেখো আমাদের অঙ্কটা কী বলেছে এ প্লাস বি ইজ তাই তো তো দেখো এ প্লাস বি টু বি প্লাস এ মানে কি এ মানে নাইন কে প্লাস বি মানে কি সিক্স কে টু মানে কি সিক্স কে প্লাস মানে কি ফোর কে নয় ছয় কতবে পনেরো কে ইজ টু ছয় চার দশ কে কে কেটে দিলাম তো দেখো তিন পনেরো পাঁচ দুগুণি দশ অর্থাৎ পাঁচ দিয়ে কেটে গেছে থ্রি আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাধ্যমিকের ফাইভ পয়েন্ট থ্রির যত এম সি কিউব আছে এসএ কিউব আছে শূন্যস্থান আছে ট্রু ফলস আছে সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো তোমরা অঙ্কগুলো দেখে নাও প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে